অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় দু নতুন বছর শুরু হচ্ছে এই নতুন বছরে প্রত্যেক মানুষের একটা আগ্রহ থাকে যে এ বছর আমার জন্য কোন দিক থেকে শুভ সংবাদ অপেক্ষা করছে কোন কোন দিকগুলো আমার ক্ষেত্রে ভালো হতে চলেছে তাই নিয়ে আজকের ভিডিও আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই দু কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ কোন এই ছয়টি শুভ সংবাদ আপনাদের জন্য আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আমি প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলছি আপনারা রাশিভিত্তিক কবচ আপনারা নিন যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে শনি কবচ রাহু যাদের পীড়িত আছে বিশেষ করে আমি কন্যা রাশিকে রাহু কবচ নেওয়ার কথা আমি প্রেডিক্ট করব কারণ আপনাদের অষ্টমভাবে রাহু কিন্তু গোচর কিন্তু করছে বারোই এপ্রিল আপনার দু বাইশ থেকে অর্থাৎ তার আগে অর্থাৎ এই টাইম পিরিয়ডের আগে এই রাহু কিন্তু আঠেরো মাস এই আঠেরো মাস মেষ রাশিতে কিন্তু অবস্থান করবে এবং আপনার রাশির অষ্টমভাবে অর্থাৎ নিধনভাবে এই রাহুর অবস্থান বেশ কিছু দিক থেকে বিপত্তি আসবে তো এই জন্য অবশ্যই রাহু কবচ আপনারা বিশেষ রূপে কিন্তু পরিধান ইমিডিয়েট করুন তো যাই হোক কোন এই ছয়টি সুসংবাদ যে সুসংবাদ আপনাদের জীবন দু আমুল বদলে দিতে চলেছে নাম্বার ওয়ান আপনাদের কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করবে অর্থাৎ সরকারি বেসরকারি চাকরি এবং চাকরি ক্ষেত্রে প্রমোশন পথ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে নাম্বার টু যারা ফিল্ম দুনিয়াতে আছেন অ্যাক্টিং মডেলিংয়ে আছেন রাজনীতির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এই মিডিয়া রিলেটেড এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান এবছর কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কাজের সুযোগগুলো না আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে কন্যা রাশি আপনি যদি হন নাম্বার থ্রি কন্যা রাশির ক্ষেত্রে বড় সুসংবাদ আপনাদের শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ এবং যাদের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে কিনা ডিভোর্স হয়ে গিয়ে যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু রিম্যারেজেরও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চার নম্বর যে বড় সুসংবাদ আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এর পরের যে পাঁচ নম্বর যে সুসংবাদ যে সুসংবাদ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে আপনাদের আর্থিক স্থিতি অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে বিদেশ এবং আপনাদের ব্যবসা দুটি জায়গা থেকে কিন্তু আপনারা লাভ এই বছর কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা মজবুত হতে চলেছে পাঁচ নম্বর যে সুসংবাদ আপনি যদি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে যেটা আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের আকস্মিক ধন লটারি শেয়ার মার্কেট ফাটকা সাতটা থেকে আপনারা কিন্তু এবছর প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে নির্দেশ করছে সব শেষে যে ছয় নম্বর যে সুসংবাদ যেটি আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করতে চলেছে দু এমনিতে বছরটি হচ্ছে শুক্রের বছর আপনারা ছয় নম্বর যে আপনার সুসংবাদ সেটি হচ্ছে আপনাদের সম্পত্তি যারা কিনতে চাইছেন সম্পত্তি ক্রয় এবং যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ঝুট ঝামেলা কেস মামলা চলছিল সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সম্পত্তি ক্রয় এবং বিক্রয় দুটির ক্ষেত্রে কিন্তু ফায়দা আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখতে পারেন আপনি কন্যা রাশি মানুষ সম্পত্তিগত দিক থেকে দু আপনাদের জন্য কিন্তু আশ্চর্যজনক ফল আপনাদের কিন্তু দিতে চলেছে অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে এমন কোন সম্পত্তি আপনারা পেতে পারেন বা পৈতৃক সূত্রে সম্পত্তি পেতে পারেন অথবা যারা সম্পত্তি বিক্রি করতে পারছেন না সম্পত্তি বিক্রির একটা যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে দু হাজার বাইশ কন্যা রাশির ছয় ছয়টি বড় সুসংবাদ আপনাদের আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার धन्यवाद